আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবিনাম চ্যানেলে। আজ আমরা শিখবো আরবি ভাষা শিক্ষা ক্লাস 500তম ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি। প্রথমেই আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে, তুমি কেন হাসছ? আরবি ভাষায় জিজ্ঞেস করবেন ইমতি লেশ এত হাক। এখানে ইমতি মানে তুমি, লেশ মানে কেন, এত হাক অর্থ হাসা। ইন্তি লেশ এত হাক, তুমি কেন হাসছ? তারপর লিখা আছে, তোমার হাসি সুন্দর। আরবিতে বলবেন ইন্তি এত হাক জামিলা। বাক্যটিতে ইন্তি মানে তোমার, এত হাক অর্থ হাসি, জামিলা অর্থ সুন্দর, হেলু অর্থ আবার সুন্দর। ইন্তি এত হাক জামিলা, তোমার হাসি সুন্দর। এখন লেখা আছে, আমাকে ভুলে যেও না, লা তানসা আনা। বাক্যটিতে লা অর্থ না, তানসা মানে ভুলে যাওয়া, আনা মানে আমাকে। লা তানসা আনা, আমাকে ভুলে যেও না। এরপর লেখা আছে, তুমি অনেক সুন্দরী। আরবিতে বলবেন ইন্তি ওয়াজেদ হেলু। ইন্তি মানে তুমি, ওয়াজেদ মানে অনেক, হেলু শব্দের অর্থ সুন্দরী। ইন্তি ওয়াজেদ হেলু, তুমি অনেক সুন্দরী। এবার লিখা আছে, জলদি করো, দেরি করবে না, সাউই সুরা সুরা মাফি তাখির। সাউই অর্থ করা, সুরা সুরা মানে জলদি, মাফি তাখির মানে দেরি করবে না। সাউই সুরা সুরা মাফি তাখির, জলদি করো, দেরি করবে না। এরপর লিখা আছে, এখন সে বাংলাদেশে আছে। আরবিতে বলবেন আলহিন হুয়া মজুদ বাংলাদেশ। আলহিন এখন, হুয়া সে, মজুদ আছে, আলহিন হুয়া মজুদ বাংলাদেশ, এখন সে বাংলাদেশে আছে। হে জনাব, আমার ছুটি লাগবে, আনা আবগা ইজাজা ইয়া মুদির। আনা আমার, আবগা লাগবে, ইজাজা ছুটি, ইয়া মানে হে, মুদির অর্থ মালিক। আনা আবগা ইজাজা ইয়া মুদির, হে জনাব আমার ছুটি লাগবে। তারপর লিখা, কোনো ছুটি নাই কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ। আরবি ভাষায় বলবেন মাফি ইজাজা আসান আলহিন শরিকা খারবান। মাফি অর্থ নাই, ইজাজা মানে ছুটি, আসান অর্থ কারণ, আলহীন মানে এখন, শরিকা মানে কোম্পানি, খারবান শব্দের অর্থ খারাপ। মাফি ইজাজা আসান আলহীন শরিকা খারবান, কোনো ছুটি নাই কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ। এবারে লিখা আছে, ক্ষমা করবেন, এখন আপনার এমন কথা চলবে না। আরবিতে বলবেন মালিশ আলহীন হাগ্গা কালাম কিদা মাফি ইমসি। এখানে মালিশ অর্থ ক্ষমা, আলহীন মানে এখন, হাগ্গাত মানে আপনার, কালাম অর্থ কথা, ইমসি অর্থ চলবে না। মালিশ আলহীন হাগ্গাত কালাম কিদা মাফি ইমসি, ক্ষমা করবেন, এখন আপনার এমন কথা চলবে না। এরপর লিখা আছে, আমার কাজ দরকার। আরবিতে বলবেন আনা আবগা শুগল। আনা মানে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, শুগুল অর্থ কাজ। আনা আবগা শুগুল, আমার কাজ দরকার। এরপর লিখা আছে, এই কাপড় এখন পরিও না, মু এলবেস হাদা মালাবিস। মু এলবেস মানে পরিধান করো না, হাদা অর্থ এই, মালাবিস মানে কাপড়, মু এলবেস হাদা মালাবিস, এই কাপড় এখন পরিও না। এবার লিখা, জি বস ঠিক আছে, নাম মুদির তাইয়িব। নাম মানে জি বা হ্যাঁ, মুদির অর্থ মালিক, তাইয়িব মানে ঠিক আছে, নাম মুদির তাইয়িব, জি বস ঠিক আছে। এরপর লিখা আছে, আমার মালিক কোথায়? আরবিতে জিজ্ঞেস করবেন ওয়েন আনা মুদির। আনা অর্থ আমার, মুদির অর্থ মালিক,
ওয়েন মানে কোথায়, ওয়েন আনা মুদির, আমার মালিক কোথায়। এরপর লিখা আছে মালিক দেখেন ভিতরের রুমে আছে, আরবিতে বলবেন মুদির শুফ জুয়া ফি গোরফা, শুফ মানে দেখা, জুয়া অর্থ ভিতরে, মুদির মানে মালিক, গোরফা শব্দের অর্থ রুম, ফি মানে আছে। মুদির শুফ জুয়া ফি গোরফা, মালিক দেখেন ভিতরের রুমে আছে। এরপর লিখা জনাব কেমন আছেন, আরবিতে জিজ্ঞেস করবেন কেইফ হালেক ইয়া মুদির, কেইফ অর্থ কেমন, হালেক মানে আছেন, মুদির অর্থ মালিক বা জনাব। কেইফ হালেক ইয়া মুদির, জনাব কেমন আছেন, কেন তোমার দেশে যেতে হবে। লেশ আবগা রোহ ইনতা বিলাত, লেশ মানে কেন, আবগা অর্থ দরকার, রোহ মানে যাওয়া, ইনতা মানে তোমার, বিলাত শব্দের অর্থ দেশ। লেশ আবগা রোহ ইনতা বিলাত, কেন তোমার দেশে যেতে হবে। আমি আপনার সাথে চুক্তি করেছিলাম আনা ইত্তেফাক হাগ্গাক মাআক, আনা অর্থ আমি, ইত্তেফাক অর্থ চুক্তি করা, হাগ্গাক অর্থ আপনার, মাআক অর্থ সাথে। আনা ইত্তেফাক হাগ্গাক মাআক, আমি আপনার সাথে চুক্তি করেছিলাম কারণ আমার মা অনেক অসুস্থ। আসান হাগ্গি মামা জিয়াদা মারিত, আসান অর্থ কারণ, হাগ্গি অর্থ আমার, মামা মানে মা, জিয়াদা অর্থ অনেক, মারিদ মানে অসুস্থ। আসান হাগ্গি মামা জিয়াদা মারিদ, কারণ আমার মা অনেক অসুস্থ। এখন তুমি দেশে যেতে পারবে না, আরবিতে বলবেন আলহিন ইনতা মাই ইকদার রোহ বিলাত, আলহিন মানে এখন, ইনতা মানে তুমি, মাই ইকদার মানে পারবে না, রোহ অর্থ যাওয়া, বিলাত মানে দেশ। আলহিন ইনতা মাই ইকদার রোহ বিলাত, এখন তুমি দেশে যেতে পারবে না কারণ আমার কাছে অনেক কাজ। আসান ইন্দি শগুল জিয়াদা, আসান মানে কারণ, ইন্দি আমার কাছে, শগুল অর্থ কাজ, জিয়াদা মানে অনেক। আসান ইন্দি শগুল জিয়াদা, কারণ আমার কাছে অনেক কাজ। তুমি কখন আসবে রুমে, ইন্তা মিতা ইজি গোরফা, ইন্তা অর্থ তুমি, মিতা মানে কখন, ইজি শব্দের অর্থ আসা বা আসবে, গোরফা অর্থ রোম। ইনতা মিতা ইজি গোরফা, তুমি কখন আসবে রোমে। আমি রোমে আসব না, আনা মাই ইজি গোরফা, আনা অর্থ আমি, গোরফা মানে রোমে, মাই ইজি অর্থ আসব না। আনা মাই ইজি গোরফা, আমি রোমে আসব না। তারপর লিখা আছে আমার ইমার্জেন্সি দেশে যেতে হবে, আনা আবগা রোহ বিলাত দুয়ারি, আনা মানে আমার, রোহ যাওয়া, আবগা দরকার বা প্রয়োজন, বিলাত দেশ, তুয়ারি মানে ইমার্জেন্সি, আনা আবগা রোহ বিলাত তুয়ারি, আমার ইমার্জেন্সি দেশে যেতে হবে। তুমি একথা বলো কেন, লেশ ইনতা কালাম হাদা, লেশ কেন, ইনতা তুমি, কালাম কথা, হাদা অর্থ এটা, লেশ ইনতা কালাম হাদা, তুমি এ কথা বলো কেন। এখন কথা নেই, আলহিন কালাম মাফি, আলহিন এখন, কালাম কথা, মাফি নাই বা নেই, আলহিন কালাম মাফি এখন কথা নেই। তুমি কখন অফিসে আসবে, ইনতা মিতা ইজি মক্তব, ইনতা তুমি, মিতা কখন, ইজি আসা, মক্তব অফিস, ইনতা মিতা ইজি মক্তব, তুমি কখন অফিসে আসবে। ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 500 নম্বর ক্লাসটি করার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।